কোথায় রয়েছে রাজীব কুমার? শহরেই কি আত্মগোপন করে রয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার? এমন একগুচ্ছ প্রশ্নের উত্তর খুঁজতেই এবার কোমর বেঁধে ময়দানে নামছে সিবিআই। সূত্রের খবর, রাজীব কুমারের হদিশ পেতে বুধবারই দিল্লি থেকে কলকাতায় এসেছে সিবিআই এর 14 সদস্যের একটি টিম। সিবিআই সূত্রে খবর, দিল্লি ও উত্তরপ্রদেশের বাঘা অফিসারদের নিয়ে ওই টিম তৈরি করা হয়েছে, যাতে রয়েছে এসপি র্যাঙ্কে 2 জন অফিসার, অ্যাডিশনাল এসপি র্যাঙ্কে 3 জন অফিসার এবং বাকিরা ডিএসপি র্যাঙ্কে। জানা গিয়েছে বুধবার দুপুরে কলকাতায় পৌঁছেছেন তারা। এরপর সোজা চলে আসেন সিজিও কমপ্লেক্সে সিবিআই এর দপ্তরে। এখানকার তদন্তকারীদের সঙ্গে বৈঠক করবেন তারা এবং তারপরে নিজেদের কাজ শুরু করবেন। রাজীব কুমারের খোঁজ পেতে ইতিমধ্যে নবান্নে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজির কাছে চিঠি দিয়ে এসেছিলেন সিবিআই এর অফিসাররা, যার উত্তর দিয়েছে নবান্ন। সূত্রে খবর, পাল্টা চিঠিতে নবান্নের তরফে বলা হয়েছে ছুটিতে রয়েছেন রাজীব কুমার এবং ছুটির আবেদনপত্রে তিনি জানিয়েছেন এই সময়ে 34 পার্ক স্ট্রিটে তার বাড়িতেই থাকবেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। সিবিআই এর অধিকর্তারা জানিয়েছেন তাদেরও বিশ্বাস পার্ক স্ট্রিটের বাড়িতে রয়েছেন রাজীব কুমার। প্রসঙ্গত, মঙ্গলবারই রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে বারাসাত আদালত। বিচারক জানান, এই মামলায় রায়দান করার কোনো এখতিয়ার বারাসাত আদালতের নেই। উত্তর 24 পরগনা জেলা আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা নয়, মামলাটি আলিপুর জেলা আদালতে পাঠান তিনি। সূত্রে খবর, বারাসাত আদালতের রায়ের পরই তৎপর হয়েছেন রাজীবের আইনজীবীরা। সম্ভবত বুধবার আলিপুর আদালতের দ্বারস্থ হবেন তারা।